160টা দিবস তিনি আবিষ্কার করেছেন, তার আখেরাত কিতাবে লিখেছেন। আমি হে 160টা বাদ দিয়ে আরো কিছু গবেষণা করে নিজে নিজে 137 রকমের দিন দেখলাম যে দিবসের নাম উল্লেখ আছে। তাহলে দোনোটা মিলি কত? 238। 200 কথা কইস ভাই, হড়া দিস। 50 মিনিট আলোচনা করি, বেশি করতেন না, হড়া দিয়ে এলা নগদেরটা নগদে। কতদিন? 238 দিন। যেগুন মাহফিল তুই দাইছে সেগুন তো গেলা, তোরা যেগুন আস তোকে কলব শতানে এমনি চাপ দিয়ে ধরে রয়েছে, কথা করছে শিখে দিতেছে করছে। আহা রে, গত বছর যত ভালো দেখছি মানুষ, এবারে আরও নষ্ট হয়ে যায়, আগামী বছর আরও নষ্ট। মানে মানে আমরা ইনফ্রুভ হইবার সুযোগ দেখতেছি না, আস্তে আস্তে কলমের মান নিচে চলে যাইতেছে। তো এখন এই আন্তর্জাতিক আখেরাত দিবস, দ্যাট মিনস কি আমার দিবস, এটার আল্লাহ কত নামে ডাক দিছে আমাদেরকে ঘুরে ফিরে তিনি বুঝাই দিচ্ছেন, আমরা কিন্তু বুঝ মানতেছি না। তা আল্লাহ আমাদেরকে যাতে বুঝার তৌফিক দে, পড়ি আমিন। আন্তর্জাতিক আখেরাত দিবস, ইয়ামুন সাকিলুন তবিলুন তাওবিলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইউল মালে হামিউল মালে হামলুল ওয়াসরে ওয়াদুল হামলে জাহালুল মধ্যে আতে তাজাক করুন তাফার রাখুন তাহার হুন জাসিয়াতুন ওয়াফিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন ফিতনাতুন ফেদিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ খবরুন খতমুন খাবদুন রফাউন ফাউজুন ওয়াজুন ওয়াজরুন নাজরুন হাজরুন হালাকুন কসমুন জোরকুন কাবুন দাহকুন হিজাবুন কাউ কাবুন তাওলিয়াত দুবুরে আইনাল মাফার এরকম মানে 137টা। সবটা আমি বললাম না, এটা খোদবা থেকে ভরে নিয়েন। 71 নম্বর খোদবা আমার খোদবার লিখার, এটাই ওয়াজটা করতেছি। তো এর ভিতরে এই 136 থেকে 500টা দিবসের ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে নি? কেয়ামত দিবস অত্যন্ত ভয়াবহ, খুব ভয়াবহ। আমরা তো যেটা বাস্তবে দেখি এটারে একটু বিশ্বাস করি বেশি, আর যেটা দেখি না এটারে আমরা এটা নিয়ে আমরা চিন্তাও করি না, ঠিক কি না? এখন আমাদের ইমানে বাটা পড়ে গেছে, কালাফাড়া মোবাইল শেষ করে দিছে কলবেরে, এক ঘন্টা যা বুঝে বাদ যায়, আবার এইটা চাই নেগেট ফিল্ম এটা চাই নষ্ট হয়ে যাবে, কথা কয় না, ঠিক নেই? আমি গবেষণা করে যা পাইলাম, আমরা কেন নষ্ট হয়ে যাচ্ছি মূল কারণ হলো এটা, পারমাণবিক বোমা হামলা করার আগে আগে মোবাইলের হামলায় আমরা ধ্বংস হয়ে গেছি। মা চায়, বাপে চায়, বাইয়ে চায়, বোনেরা চায়, হুতে চায়, হোলারা চায়, ব্যাগে চায়, তলে তলে কম্বলের নিচে বস এই নেট চায়, ভাত নখাই থাকতে হইব, নেট নখাই থাকতে হইতো না, মাশাআল্লাহ হবে অস্ত হজা কর লাগছে, ঠিক নেই রে? আমার ইব্রাহিম বেড়ে কই যে ইয়ারা পর্যন্ত বুড়িয়ে পর্যন্ত রেসলিন চায়, নাতিনেরে কয় আরে কিতা মহিলারা রেসলিন খেলে দে, হিডা দে বাইরে হিডা দেয়া দে, ধর তোর দাদিরে বিয়ে করছে 60 কেজি ওজন, এতে লাভ করে বিয়ে করছে, এতে 39 কেজি হয়ে গেছে, খুন না গন্ধ কই, এতে বডি লোশন দিয়ে তোর গ্রাম এফ্রোভ করতে পারি না, ইয়া হচ্ছে 800 কেজি ওজনের মোড় আইডে আছে দে হিডাতে। এইভাবে সব ঘরে ঘরে সিবা সাবা ঠিকই এটা চায়, হোলা না চায়, রোডে ঘাটে বুড়িগা রহিয়ান দি চায়, তলে তলে বেগবেন এক ফাটি হয়ে গেছে। এই জন্য তো করে মারি পারলে আল্লাহ চুরি দাঁড়াইতে আছে, আমি দেখতে আছি। তোরা তো বিশ্বকাপ চাইছ, কিন্তু বিশ্বযুদ্ধ চলে দে 810 কোটি মানুষের অজ্ঞা মানুষও তোরা চিন্তা করস। ইউক্রেন যুদ্ধটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, এটা লেই রাখ, যদি ভুল হয় আরো ধরিস, এই যুদ্ধের রেশ আর কাটবে না। ন্যাটোর ভুক্ত দেশ 32টা দেশের লগে রাশিয়া খেলতে আছে, এই 32টা দেশ সোয়ার রয়েছে ইউক্রেনের উপরে, ইউক্রেনকে সরাসরি সহযোগিতা করতে আছে আমেরিকা আর আমেরিকার সাথে দুইটা মহাদেশ, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, তাহলে ইউরোপ মহাদেশ সহ 3 মহাদেশ তো লাগে বইছে রাশিয়ার লগে। রাশিয়ার লগে হালকা আছে তোর কোরিয়া চীন, তাও এগুলো মাল টাল দেয় না, কিন্তু মুখে মুখে আছে, তাহলে ঘটনা খেলা রয়েছে। আর আল্লাহ কন দিতে হচ্ছে ইউক্রেন না হয় যুদ্ধটা অন্য দেশ হইতে পারত, সারা পৃথিবীর রিজিক ইউক্রেন থেকে আসে, নাওয়াজুবিল্লাহ গে না মরে রেছ না ইন্দা নিল্লা কোনটা, তো এনদি কি কোনো কিছু আইয়ে না এনদি না হাজুবিল্লা টাউজুবিল্লা নাই না, এটা আয় কইতাম ওরে কথা কয় না, ওরে আয় টিয়া খাইছে আয় কথা দাঁড়া না কথাতে একটা এ আছে, তো কথাটা বুঝতে হইব, তো কথাটা বুঝি রিসিভ করতে হইব, তো ডিম উৎপাদনে নবম ইউক্রেন, রড উৎপাদনে প্রথম, তারপরে সূর্যমুখী তেল ছ আলু গম জব ভুট্টা উৎপাদনে প্রথম, সারা পৃথিবীর রিজিক ইউক্রেন থেকে আসে,
এই ইউক্রেন যুদ্ধের কারণে সারা ওয়ার্ল্ডের ব্যবসা বাণিজ্য সব তছনছ। এবার বুঝছেন নি তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ যে লাগি বইছে, আমরা 70 টিয়া দিয়ে আডা খাই সরকারের বদনামী করে সরকারে বাড়াইছে, কি টিয়া সরকারের আমরা দাম বাড়াইবো? সেম আডাটা লন্ডনে 210 টাকা, প্রত্যেকটা খাদ্যের দাম তিন গুণ বেশি। রঙভোজ্য মনোভোজ্য বালা খাইতে আসো হোলারা আডার লাগছে টিয়া, তোমার এই রং থাকতো না। এত বড় একটা অনুষ্ঠান যারা আসছে তারাও রিসিভ নেয়, আর অনেক তো আসলোই না। এক একটা দোকানে দেখছি সেদিন পরশুরাম খেলা, পরশুরাম মাহফিল ছিল, পরশুরাম থেকে আসতেছে বিশ্বকাপে শত শত মানুষ, খেলাস আছে, খেলার রং বাইর করব আল্লাহ। আই হ্যান খাইয়ে রেডি আজ এক মাস ধরি আজও খাইয়েছি, আর বউ কাজের লোকের দিই দে হ্যান গান হিতির বেলে বেরসে রেখা পাইতো। একই স্যার হে বেরস বাদ দি, তোর ঘরের বেরসে রেখা বা আগে কার নাকি হাগলে ছিল না, আয় হাগলে নোয়া হ্যান্ডেল লাগলো হাইতি ন, একটু ব্যাকে যা 20 বছর ফিসে যা, কত হ্যান খাইছিলি মনে আছে নি? নতুন বউ আইলে হ্যাঁটুরে বাদ খাইতে ইতো না, বটগেরে হস করে দিত, এই হ্যানের লগে সারিকে বাথালা দিত। তো এরপরে সাসি আম্মা কাপড়ের বিত্র করে দিত, বৌমা দর তোল্লাই হ্যানের লগে বাচ্চারিকে দিছে, তো সাসা ওরে দেখলে আরে মারিয়ে লেব দর খা, আবার হ্যান টোকাইবি তোরা, আবার হ্যান টোকাইবি, ইসলাম ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, তো তুই বাইর যে বই রিস, 2-3 গ্রামের লোক আইলে তুই এনে 20,000 লোক হয়নি, তো কোথায় লোক? দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। ইউক্রেন যুদ্ধটা শুধু বিশেষজ্ঞরা ছাড়া আর কেউ বুঝবে না, এই যুদ্ধটাই আমাদের মরণ নিয়ে আসছে মনে করবি। একটা পারমাণবিক বোমা যদি কোনো অংশে পড়ে পৃথিবীর 300 বর্গ কিলোমিটার শেষ, আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে মারছে, এখন পর্যন্ত বোমার বিষক্রিয়া এখনো আছে, এখনো ওই দেশের সন্তান হইলে বিকলাঙ্গ হয়, চোখ নাই, হাত নাই, পাও নাই, মাথা কাটতেন না, এই নাই এরকম, তাহলে 100 বছরে বোমাটা তো আরো আপডেট হয়েছে, হয়েছে নি? হইলে মোবাইল কত মোটা ওই বাহার হয়েছে, অন এ হুরা ছোট্ট মোবাইল ইয়ানের ভিতরে হুরা কম্পিউটার, এমন কোনো কাজ করা যায় না যেটা এটা দিয়ে করা যায় না, সব কাজ এটা দিয়ে করা যায়, অথচ আগের তো এটা আরো ছোট হয়েছে এখন। তাইলে বোমাটা পরমাণু বোমাটা কত শক্তি সম্পূর্ণ হয়েছে, আণবিক থেকে পারমাণবিক, রাশিয়াতে আছে 6,000 বোমা, জো বাইডেনের কাছে আছে 6,000-এর উপরে, তোরা বেগুন বিশ্বকাপলে হাগল হয়েছ মনে করতেছ, তোর হলা বিদেশ তো টিয়া হাঁটা খাইতে আসত, আগে বাদি গছার আগ্রা খোলা অন্ত ইংলিশ টয়লেট, হাসলাক টিয়া দিয়ে টয়লেট আনি খাসের জাগাত আগস জাগাত মতস জাগাত খাস, এই সুখ থাকতো নরে মুসলমান। অল্প সময় 2টা বছরের ভিতরে বিশ্বটা কি হয় দেখিল, উত্তরণের একমাত্র পথ এবাদত, আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, ঠিক না? প্রত্যেকটা লোক আমরা অর্থের দিকে চলে গেছি, মাদ্রাসা তো হেতা জগাত খাই কোনো রকম, এগুনের দাখিল আলেম পাশ করলে বেগুন কলেজে দৌড়ে, নবীরে একা একা রাখি বেগুন কলেজে ইউনিভার্সিটি, বেগুন ডাক্তার ইঞ্জিনিয়ার, আর নবীর মাদ্রাসা থড়িও নিজের হোলা মাইয়ারে মাদ্রাসা থড়াই তিটা চড়িবে না মনে করে, ওরে কথা কয় না, ডাক্তারের হোলা যদি ডাক্তার হয় তাহলে আলেমের হলো তো আলেম হইলে, তাহলে ইসলামটারে কি করণ? সামনের জরিফে আসছে, সামনের মার্চ পর্যন্ত কয়েকশো প্রিন্সিপাল রিটায়ার্ডে যাইব, তাদের ফদগুলা শূন্য ফদগুলা দখল করার মতো বড় আলেম নাই, সব এমবিবিএস ডাক্তার বানালা, ইঞ্জিনিয়ার, ব্যালিস্টার, জাহাজ আছে বানালা, ইসলাম থাকবই এমনি বাঙ্গা সুরে 3 বাই 3 নাদির রুকুনি হাজাইব, এটা দুঃখ থেকে বলতেছি, অবস্থা ভয়াবহ, পুরা লাল মাইতে যদি জরিফ নেন আর ইন্টারভিউ নেন, এবারও থরিন না 10 জন আলেমও ফাইতেন না, শুধু সাইসে রিডিংটা পড়বো আরবি, এই হইল আমাদের অবস্থা, দুঃখ থেকে বলতেছি, এবাদত বন্দিগিতে আমরা অনেক পেছনে। আজকে তো এই মাহফিলে এই মাদ্রাসা মাঠ ধরার কথা ছিল না, না ভুল কইলি, না ভুল কইছি? আর তোরা যেগুলো আইস কলমের মনে ইবলিসে আঞ্জা করে ধরিলে বহুছে, তো করে কোবাইও কথা বার করম জানা, ক্লাসে রিসিভ করতেই হতো, তাহলে না বুঝা যাইলে তো আমার কথাটা বুঝা যার শোনা যার বুঝেছে, ঠিক কি না? তো এখন রিজিক পাওয়া যাবে মসজিদে, কোথায় বেশি বেশি আল্লাহকে সেজদা দিও আর কানবা, বাইরে কই যা কত শখ আর কি, লাকসমের জায়গা বিল্ডিং করি, বিল্ডিং এর আগে কত বাদাম করি, পুরা লালমাই থানা টোকাইছি একটা নাঙ্গল হাইন, পুরা লাকসম টোকাইছি নাঙ্গল নাই, নাঙ্গল কোট শেষ করছি, 14 গ্রাম ফোন দিছি কই টোকাইছা, এরপরে সি ট্যাং তো নাঙ্গল একটা নাইছি, এখন গরুরে দিয়ে আগে যে আল ছুছে, গরুও তো আল ভুলি গেছে, গরুরে দিয়ে ঝুমাল টুমাল দিলে তো কেউ আফসারি হাগল হয়েছে, কিতা হাঁটা তক্তা একটা আর মাতার দিয়ে দিছে, এতের মা এতের খাইতো,
যে রঙের ভিতরে হুজ্জত, একটা দিন কল্পনা করছো যদি তেল আমদানি রপ্তানি বন্ধ হয় কৃষি উৎপাদনটা কেমন হইব, আর শখ করিয়ে তো হুরা গ্রামে এক কান্না আঙ্গুল তাহানোর দরকার। হ্যান্টো গাবি রে, হ্যান্টো গাবি রাশিয়ার মানুষের ইউক্রেনের মানুষের ব্যাগে হেতা করে রিজিক খাইছে, আজ তারা বাদ বাদ করে হেরের এক লিটার পানিলে 20 কিলোমিটার হাঁটের, তোরা তো বিশ্বাস করস না ভাই রে ভাই, বিশ্বের অবস্থা ভয়াবহ রে, তোরা তো ক্ষেতের দান খাসের মনে করছো তো এইটাই সারিব, আরো বিপদ সামনে আঙ্গ। আল্লাহ তুমি আমাদের উৎপাদন বাড়াইয়া দাও, তো গরু রিয়ে না জুমাল দিয়ে নাঙ্গল টাঙ্গল লাগাই, এর আইটবার সময় কিতা সিগন্যাল দে হর না হের কয় ঘুরবার সময় ও নাই হুতি হুতি ডিকশনারি দি স্মরণ করলাম কি রে গরুও তো বলি গেছে, গরুরে যদি কবে আমি একে হাগল হয়েছি মহিলার গ হুরা গেরাম আটলে একখান ডে হাম জানা, কৃষি ইনস্ট্রুমেন্ট গুলা রাখার দরকার আছে তো ভাই, মনে করবি যে কারণ নাই, মনে করবি যে তেল নাই তাহলে কিভাবে বাঁচবি, মনে করবি যে তোর ঘরের মধ্যে কারেন্ট নাই তাহলে কিভাবে আলোটা পাবি, এমন সিস্টেমে জানালাটা সেটিং দিবি যাতে দিনের আলোর মতো আলো ঢোকে, প্রত্যেকটা জিনিস বুদ্ধি খাটায় চলবি। কাফেরেরা তারা সিস্টেম করি করি চলে, বিকল্প প্রত্যেক ব্যবস্থা আছে। এই যে আঙ্গন 50 বছর পর জাহাজ করে হাজি নিবার লাইন করে, হিন্দি যদি 200-500টা জাহাজ দিয়ে হজলে অন্তত 20-30 হাজার লই গেলে সাপ কিছু বিমান ফত কমে, এভাবে বিকল্প জিনিসটা রাখা শুননা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি কাররাতাইন, মুমিন এক গর্তে দুইবার ধ্বংসিত হয় না, সবসময় সতর্ক থাকবি। তো কৃষি পণ্য কৃষি আমদানি তারপরে কৃষি উৎপাদন করবি নি তোরা? হ্যাঁ কইছিলাম দে, আরো এক বছর আগে কইছি দে মাছের দাম বাড়ি যাইব, বুঝছ তুই, মাছের দাম বাড়ছে নি উৎপাদন নাই, তোরা জন প্রতি যদি 1 কেজি পোনার অবমুক্ত করতি 18 কোটির বাংলাদেশে তাইলে কত হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন হইতো। ধর আয় কদু কৌগায় খাই লাকসমে আহি এদি জাগাই এনে হুরে হুরে আয় কদু লাগাইছি, 100 গা কদু ধরছি, তা 100 গা এবার কত হয়, 40টা মুড়া 100 কদু হইলে 2 কেজি করে হইলো তো 1 টন খাদ্য কটন। তো তোরা প্রত্যেকটা লোকে যদি 1 টন খাদ্য উৎপাদন করস জাতীয় গ্রিডে আমাদের খাদ্যে টনে টনে খাদ্য যোগ হইব, সহজ হিসাব। তুই না করলে তো কি করন তোরে সরকারে, উৎপাদন করবি নি? আয় আন্তর্জাতিক আখেরাত দিবস, তোরা তো জান্নাত জাহান্নাম লয়ে ব্যস্ত, কে কতক্ষণে জান্নাতে যাবি কে কতক্ষণে জাহান্নামে হাঁদাবি, বিচার নিকাশের সময় এমন নির্যাতনের শিকার হইব মানুষেরা 50,000 বছর নির্যাতনে পড়বো, পড়ি নিজে জাহান্নামে যাই পেলে কব আল্লাহ আপনার হ্যাডম দেন আর হার করি দেন দেন আল্লাহ ইউ কনময় নেবেন না না আর ফাইতেছি না তো ওইসা আল্লাহ জাল্লাহ শানু কি কয় ইয়াউমুন তাবিলুন আন্তর্জাতিক লম্বা দিবস, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, সেদিন ফেরেশতারা নামবেন জিব্রিল আমিন সহ আসবেন আল্লাহর কাছে, তারপরে অবতীর্ণ হবেন ও নবী সেদিনের মেয়াদ হচ্ছে 50,000 বছর, 50,000 বছর হাঁসের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাই রাখবেন, গামের দরিয়াতে সাঁতরাইব, কারো মাথার এক বিগত মাথার উপরে সূর্য উঠবে, আয় হায় বিপদ, নবীগণ পর্যন্ত অস্থির, আল্লাহ কোথায় নিবেন না না আল্লাহ আর ফাইতেছি না ফাইতেছি না, লালমায় থানা হাজতখানার যদি তোরে 2 দিন আটকাই কবি ওসি স্যার আনার মাপ চাই যেলো বরে নিয়ে আনো যাইলে খান 7টা ভাত খাইতে আরিম শান্তিমতে, তারপরও ঘুমাইতে আরমু, আর থানা গারদখানা রাখিয়েন না, গারদখানায় মানুষেরা এত কষ্ট পাবে হাঁসর মাঠের গারদখানায় নিজেরাই জাহান্নামে যেতে চাইবে। আল্লাহ জাল্লা শাহানু মহাগ্রন্থ আল কোরআনে ঘুরে ফিরে দিনটার নাম 136 রকমে বর্ণনা করছেন, ও বান্দারা সতর্ক হইয়া যাও সতর্ক হইয়া যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরপর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। আম্মা জি আয়েশা সিদ্দিকা কা হুজুর সহজ হিসাব বলতে কি বোঝায়, আয়েশারি 50,000 বছর লটকে রেখবো, আল্লাহ আমাদেরকে সহজ হিসাব হচ্ছে কারো আমল নামার দিকে তাকাইবেন, তাকাই একব যাও বান্দা তোমারে ক্ষমা করে দিলাম, এটার নাম সহজ হিসাব। তা আল্লাহরে এ পর্যন্ত বলছেন নি ফোন দিছেন নি, আল্লাহ আপনি আমারে মুহূর্তে হিসাবটা কমপ্লিট করি, বিজলির আকারে আপনি আমাকে ফুলছেরা ফার করে দিই, আল্লাহ আমারে জান্নাতে দিন। আজকে দোফাই দিয়ে খাইতাম বসি, তার ওয়াইফে কেউ উপরের তালাতে বর্তা বাইসে আর শালিয়ে কত বর্তা আনো, বর্তা আনতে দেখাই লেছি 2 মিনিটের ধৈর্য নাই,
এখন 50,000 বছর ধরে তোরে এভাবে নির্যাতন করবি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ কয় থ্রেড রাজাব দিব, দম কইবো তোরে, কিরে তুই নোয়া চললি নাকা, হরি ন বুঝি ন, এই বেলা এই তুই হরলি নাকা, ভাই মনার ওই কথা কত তুই হরলি নাকা, এইভাবে 50,000 বছর আমরা খালি থ্রেড দিব, এটার নাম হলো আজাবে তাহদিদ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ লিখছে, হাদিসটা আনছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা যদি ফাউনাদারে যদি এভাবে দরে টিয়া দেন, আজ দুই বছর গুজরাছে ভাই, নাই তো হরের বাজার, তা তোর হরের বাজার কিতা, তুই অনটিয়া দিবি তো, তুই না তোর আব্বা দিতে হইব, কবাই নাই তো কীতাম না, তুই কীর্তি হাত্তি ন, তুই কীর্তি হাত্তি ন, হাঁটতে অন দিবি, এইভাবে ধমকাইবো আল্লাহ 50,000 বছর। তোরা তো মনে করছিস কত সোজা সোজা জান্নাত জাহান্নামে চলে যাবি, জাহান্নামে যাইতেও তো বহুত নির্যাতনের শিকার হইবি। এদিনকে আল্লাহ সাকিলুন বলছে, আন্তর্জাতিক ভারী দিবস, ইন্না হাউলাই ইউহিব্বুন আল আজলাতা, নবীও এরা দ্রুত চাচ্ছে, সব জিনিস কুইক সার্ভিস চাচ্ছে, ওয়াজারুন ওয়ারাহুম ইয়াউমান সাকিলা, অথচ তাদের সামনে যে একটা ভার, কঠিন দিবস, কঠিন দিবস রয়েছে, হেতারা যে হিডারে থুই রেখছে হে খবর আসেনি। আল্লাহ আল্লাহ শাহানু এ দিবসের নাম রাখছেন ইয়ামুন তা কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের ডাক লাগানো দিবস। গরু দাগাইতে দেখছিলিনি মনে আসেনি, কথা কসা বুড়িয়ারা তো দেখছেন, আপনারা তো রিসিভ করবেন, গরু দাগাইছেন তো দেখছেন নি, গরুর হোতায় কাশি একটা উড়ি বুঝছি নিয়ে নিয়ে কেন কেন লাগায়, প্রাইমারি স্কুলে দেখছি তো অনো মনে আছে লাকসমের বুড়িকে ওকে কালা, তারপরে গরু দাগাই তো দাগাইবার আগে একটা শব্দ করতো গ্রামে হয় ও মনে আছে নি তো গো, কথা কস না কি রে, এটা কি আরেক রাষ্ট্র আইলাম নি কেন, এটা বুড়িয়ে কখনো আছে কিন্তু তবে অন বেশি দূরই যায় না, লাকসমের আশেপাশে দেয় এমনি ডাক, এমনি ডাক দিত না, এরপরে গরুরে জিরবের মধ্যে কাশিটা লাগাই দিলে গরু কত মেতান মেতায় তো ক বুড়িয়ারে কত জেড়াও মরিছে, জেড়া মানে গরুকে জেড়া কয়নি, কথার কথা আর কি। এইভাবে কিছু কিছু মানুষেরা দাগ লাগাইব আল্লাহ, ওইসা সুরা তাওবার 35 নম্বর আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন মাল মাল গরম করি কফালে লাগাইব, তিন জায়গা দাগ দিব আল্লাহ, জিবাহুহুম তাদের কফালে, ওয়া জুনুবুহুম তাদের পার্শ্ব দেশে, ওয়া যুহুরুহুম তাদের পেছনে। এ দেখবে হাসর মাঠে গুত্তি আসত হাজার হাজার কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ, জো বাইডেনও গড়ে গড়ে ডোনাল্ড ট্রাম্পও গড়ে, এবার কেউ ভাই আসেন নিবেলা ফেরস্তার আসিবেলা ফাঁত করে মালিডারে চুরির মতো সিস্টেম করি সব মালেরে, কেউ ভাই আনা তো 600 কোম্পানি চেয়ারম্যান আসিল ফাঁত করে কোয়ালো ডাক লাগে মাগো মাগো ডাকাই তোরলা মাখি তেরে আবার, এরপরে ফেরস্তা দুই তিনজন মুখের দিকে হিরে ইয়ে দিয়ে ফাঁসে দিয়ে দিব, এরপরে হোতা গেড়ি থাড়া দিই ফিল্ডের মধ্যে দাগিটা লাগাই দেবো চ্যাঁত করে উঠব। এই যে স্যামসাং কোম্পানি হেতে যত কোটি টিয়ার মোবাইল বেচছে সব মোবাইল সহ এটি অত্তর করে চুরি একটা বানাইব, চুরির মতো বানায় গরম করি জাহান্নামের আগুন তো গরম করি ছ্যাত ছ্যাত করি এদি দাগ লাগবে, ভাই ভাই মরি ভাই করছে ডাকাইতে রোলা ডাই ভাই গিতারে, এরপরে লাগাইব ফাঁসে তারপর ফিডে। যারা বিরিক ফিল্ডের মালিক গেছিল জাকাত দেয় ন কথা বুঝছেন নি, ট্রাক্টার রেডি দিই সবটি গলাই একটা রড বানা লাগবে, তারপরে বিরিক ফিল্ডে তো মাড়ি ইডি আছে না ইটি ইডি আছে না বেসা বেসা যত ইট আছে সবটি লই তারপরে গরম করে সেট করে লাগাই দিব। যারা ডেল কোম্পানি আছে তো কম্পিউটার কথা কসা হেতের কম্পিউটার এটি সব অত্তর করি হাসন মাঠে এটিতে সব যে চুরির মতো গরম করি এতে তিন জায়গা দাগ লাগাই দিব। যারা টয়োটা কোম্পানির মালিক জাফানের কোম্পানি আছে না টয়োটা মিটসুবিশি ফাজারু গাড়ি এটি সব গালা লাগবে আগে এসকেরাব দোয়ানি গালাইয়ে রডের মতো বানাইয়ে ছ্যাঁক ছ্যাঁক করে দাগ লাগাইব কয়কে কথা ক কয়কে। এই হাসন মাঠে দেখবি যে শুধু চিৎকার শোনা যায় মাগো গেছি তো গো মাগো হিট তো শেষিয়ে লেছেন এটা অস্তে চুপ মার চলবো কথা নাই, এইভাবে ফেরস্তারা আট বসে আরো কোথায় ফিসে নামছে ভাই এক দেয় দেন আরো ফিসেন না এই আইটবো আইটবো ফেরস্তারা শ্রেণী এটা লইলে আনি ফাত করে ইন্দি লাগাই দিব গেড়িটা নিয়ে ফিডে লাগাই দিব আল্লাহ। সুরা তওবার 35 নম্বর আয়াতে কয় আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস, কি দিবস কথা ক কি দিবস, অন্ত মসজিদ দিতে তোর কষ্ট লাগছে মাল আরো কামা মাল দি কেমনে তোর দাগ লাগাইবো সোনালিয়া দাগ, ইয়ামুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস, আবার এটা কয় ইয়ামুন তওকুল মাল আবার মালিডা গলার মধ্যে লটকাই দিব,
জার্গো বিরিক ফিল্ডে ধরুন 50টা গাড়ি আছে ট্র্যাক্টর, ট্র্যাক্টর চাকা টাকা সহায়কার তসবির মাল আল্লাহ লাগাই দিব কি হয়েছে একটা আসসালামু আলাইকুম আপনার তো বহুত ভালো আসিলেন, আরে সালাম আই মরি যাই তো এটি কমাচ্ছা কমানি হইতো না আরো বাড়াই দিব। কথাগুলো হাসির মতো লাগতেছে কিন্তু কথাগুলো আসলে ভয়াবহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছি ইয়ামুন তওকুল মাল কাইয়ুল মালে হামিউল মালে, তারপরে ইয়ামুন তওকুল মাল মালের হার ফরানো দিবস। ওই দেখেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যাদেরকে আমি অনুগ্রহ করে মাল দৌলত দিছি তারা যাতে ধারণা না করে কৃপণ করে কৃপণতা করি এটা যাতে ধারণা না করে হেতেরে হুয়া খায়রাল্লাহুম এটা হেতের কল্যাণ, কিন্তু আসলে না নবী ও আমি হেতের কল্যাণের লাই মাল এটা দিন এতের মাল এটা দিছি বাল হুয়া শাররুল্লাহুম এতের সাড়া বাইনবাল্লাহ ইয়াল্লাহ খালি এতের মাল দিছি খালি মাল দিছি সাইউতা ওয়া কুনা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, অতি শীঘ্রই আমি তার গলাতে সমুদয় কোম্পানি সবাত্তর করে গলায় লাগাই দিব। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব মালিকানা সম্পদের মালিকানা আপনার প্রভুর হাতে, আল্লাহু বিমা তাআমালুনা খাবীর, তোমরা যা আমল করো সেই সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞাত সব জানে, ঠিক কিনা? আপনি মাল মালিক হয়েছেন আলহামদুলিল্লাহ, জকাতের যতটুকু হিসাব আছে হিসাব করে দিয়ে নেবেন, 100 টাকা 2.5 টাকা, 1,000-এ 25 টাকা, 1,00,000-এ 2,500, 1,00,000-এ 2,50,000, এগুলা অ্যাকাউন্টে দিয়ে দিবেন। 8টা অ্যাকাউন্ট আছে, ইন্নামা সাদাকাতুল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনে সাবিল যালিকা ফারিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা তাওবা কোন সূরা? এই যেন 8টা অ্যাকাউন্টে মাল 8টা বিকেশে টাকা দিবার জন্য বলছে, এ হিসাব করে করে জকাতের হিসাবটা করি সুন্দর করে মালটা দিয়ে দিবেন, তাইলে বাচ্চেন নয় আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস এ করব। তাইলে মসজিদে বা বিভিন্ন মাদ্রাসা ভালো ভালো কাজে যত পারেন সহযোগিতা করবেন, নিজে তৌফিক অনুসারে তৌফিক অনুসারে অসহায় মানুষদেরকে সহযোগিতা করবেন, পারবেন নি? আমরা তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলার লাই মাশাআল্লাহ, আর্জেন্টিনা খেলার লাই তেরি ফাঁকা আছে, ঠিক কিনা? কত মানুষ দোফার গিয়ে ভিক্ষা করে সার গিয়ে ভাত খাবাই বলে হেতে এটাতে না হেতার আব্বা মেসি আব্বা খেলবো সেদিন এত তৈরি ফাঁকা লেছে গরু যাব করি লেছে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিলে নাই রে আশস কা কে রে আশস দে মেসির লেখ করছে কি জবাব দিবি আল্লাহর কাছে মাগো হেতার আব্বা তো মেসিরে ভালোবাসে মেসি কর্নার থেকে বল শুট করতেছে আরব দেশের মহিলা দৌড় দিই বোরকা টোরকা থুই হেতি মেসি আব্বারে দৌড়ে গেল আন্দা করি পুলিশ তিনজনও হিরে চাইতেছে না হিতিরে মাগো হিতি খাসির মতো দৌড় দিতে আছে কলুর বলত কোথাকা তুই কলুর বলত আর মত করি কয় জানে কইছি গুম্বাগো আঙ্গুল দে হাত দিকে দে আরে কো তুই কলুর বলত মা আত তো বার করে না ঘুমাইয়ে গে দে একটু ফিকাপ দিগো তুই কলুর বলত কলুমে একজনের নাম বলদ আর বলদ হলে হেতের বলদের কলুর বলদ বলা বলা হয় হাতে এটার গানিতে তেল তেল ছুড়ায় এ একদম লাড়ি দি বাঁধি তো গরুর চোখ বাঁধি তারপরে গানের মধ্যে সরিষা তুই গরুর কো ঠ্যাট ঠ্যাট গরু এটা চোখ বাঁধা অবস্থা ঘুরতে আছে মনে করতেছে বন বাদর হারে যে রেফিয়ার নেফিয়ার ঘাঁসাইম ঠাসাই খাইম গরু মনের খুশিতে গরের আর এহাকে দি কলুমিয়ার তেল ছুবে নিয়ে হইতে আছে 1 ফোঁটা 2 ফোঁটা করি 10 কেজি হইলে 10 লিটার হইলে এতে যাই দি ফরতি বাজার বুসি বাজার যাই বেছে কাঁচা কাঁচা টিয়া হয় 27টা ঘন্টা হর কলুর যখন বলদের যখন চোখ খুলি এলে দেহে যে ওম্মা গরু দেহে জিয়ান তো শুরু করলাম আড়া হি এনে তো রইলাম আগো কিছু কলুর বলদ আছে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হেতারা তেল ছিবি ছিবি জুয়া ব্যবসা করি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যবসা বাণিজ্য করি খেলা উপলক্ষে মাল কামায় বাইক আগো কলুর বলদরা অজ্ঞ অজ্ঞ কোবা কবি করে এরকম সিটিং কলুর বলদ আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার বর্তমানে আমার মা ফিলে সাদুর্গাত দেন না নাই রে কিরা আশস কা ভাই বুড়গের পর্যন্ত স্যার বিশ্বাস যদি করেন মেজাজটা এমনি খারাপ হয় না বুড়গের একটা কবরে গেছে কত ডাকাইতে রোলা এতে এ টেলিভিশন স্যার কিতা ট্রাক্টর একটা লাগাই দিছে না ট্রাক্টর না তো এটার কি দেখো ফজেক ট্রাক্টর এটা মানুষ বড় বড় করে দিয়া সামনে 4 বছরে সাইবিনি আর সাইবিনি রে তবা কর এগুলা চাওয়া জায়েজ নাই
শারীরিক কসরতের জন্য যে ব্যায়াম করা হয় হে খেলা জায়েজ আছে, এটা হলো জুয়া খেলা বেটা, এটা জুয়া খেলা। আয় হায় রে মাইয়ারা ড্যান্স দিয়ে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া, মাইয়ার বুক জাগো হিমুই, হাত জাগো হিমুই, মাথা জাগো হিমুই, সাইডটা সাইড মুই যা ওয়াকা ওয়াকা ওয়াকা, এনে কানে খালে খেয়েছব ম্যারাডোনারে তখন বুঝতে আগুনের বল দি ফিটে তুই আছে, এতে নাক মুখ বয়ে মারে তোকের ম্যারাডোনারির ভাই আসত্তি বালা ভাই। তা আব্বা বালা আবার বালা কিতা রে, তুই ডাকাইতে রোলা খেলছত দিয়ে কলমা ফড়লি না কা, কলমা ফড়া ছাড়া একটা লোকের নিস্তার নাই ঠিক কিনা, তুই কলমা ফড়ি জান্নাতির লোক, তুই কেন জাহান নামের ঘরে চাস, তুই কেন জানোয়ারের দিকে চাস, মেসি হাতে ট্যাটো লাগাইছে এ উল্কি আঁকা রাসুল সাল্লাম নিষিদ্ধ কুফুরি ইয়ানো লাগাইছে, তারপরে সমকামিতারে প্রমোট দেয়, আবার এক কিনা দিয়ে আছে এক এক শোকা দরজালের মনোগ্রাম। তো তুই মুসলমান হই, তুই দরজালের সাপোর্টার কিল্লে হইলি, তুই মেসিল্লে নামাজ হড়ি ইডে না দোয়া করবি আল্লাহ তারে মুসলমান বানাও, পুরা টিমের মুসলমান বানাও, তুই মেসি বক্ত মেসি জার্সি গাদ দেস, তুই রাসুল সাল্লামের জার্সি গাদ দেস, তুই সিটিং আর মত কসা ঘুম যাক না, তোর ঘুম দূর এবার ফলিসি করতে আসি একটু জোরে জেমনি দিই আমি আপনাকে দিবিনি রেডি নি, তুই সিটিং ইয়ার হলে বুড়িগের হাত খোলে না, রায় সাই একটা বুদ্ধি দে আত্মার এনে দে হাত খোল সামনে খোল মার্স কর একটু রেডি, আই জানে কই এনে করবি নি আতুর বৃদ্ধি কেন হমানে আনি দুই পাশের দুইটারে একটু টাচ করবি, তুই সিটিং খাজি দেশ বুড়িকে ঘুম যা তো এত উড়াস হতা, তো ওয়াজ অনু শুরু করছি নি বেড়া, ওয়াজ তো অনু শুরু করলাম না, ওয়াজ চলবে ইনশাল্লাহ চলবে, আসতে হবে স্টার্ট দিতেছি আর কি না। তো এখন সতর্ক থাকুন সম্পদের, আল্লাহর রাস্তায় ব্যয় করিয়েন, ব্যয় করলে দান কমবে না। তারপরে এদিনকে আল্লাহ আল্লাহ শানু বলছেন ইয়াউমুন সুকারা, আন্তর্জাতিক মাতলামির দিবস, মানুষেরা 50,000 বছর ফাগলামি আর মাতলামি করবে, ইয়াউমা তারা ওনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন, ও নবী আপনি দেখবেন সেদিন দুধের সন্তানের জন্য মানুষ, তারপর অমুকা ফেকি মানে গাফেল অবহেলা, সন্তানের দুধে মরি যা শিক্ষার্দের হেদি গো সাইতো ন কত ভয়াবহ হবে, আম্মার দাঁত ওয়াতা দাও কুল্লু জাতে হামলেন হামলাহা, এই দিনের ভয়াবহতা প্রত্যেক প্রেগনেন্সি মহিলা গর্ব খালাস করে দিবে, আয় হায় ওয়াতারান না সুকারা, মানুষের দেখবেন এতে ফাগলের মতো গোরে, আয় হায় 50,000 বছর ফাগলের মতো গোরে, ওমা হুম্বে সুকারা আসলে তারা ফাগল ন, ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ, আল্লাহর আযাব অত্যন্ত প্রকট, দেখবেন মানুষেরা ফাগলের মতো গোরে, আসলে তারা ফাগল নয়, এক একজন দুনিয়াতে রাজা বাদশাহ ছিল, বড় ব্যবসায়ী ছিল, সম্মানী ছিল, বড় আলেম ছিল, কিন্তু এখন তারা আসল মাঠের ভয়াবহতার কারণে ফাগলের মতো গোরে, হায় হায় রফিকুল্লাহর সেদিন কোনো উপায় থাকবে না। তাহলে সামনে আসতেছে আন্তর্জাতিক ফাগলামি দিবস, হেতে ভালো মানুষ হেতে ডাইল খেয়ে ফল্লি বিদ্যুতের ফিল্লারে রেখো হর আয় গারামের ব্যাগ কিছু তুই কিতারে হর বেড়া এটারে গুঁসা হাতে কমুতি দিমু না হইলে তোর গাত মুতি দিমু নিজের ফ্যান বাই মুতি দে কি ফাগলামি, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ফাগলামি করবো মানুষ হিটে ফাগল ফারা দিশি হারা ফাগলের মতো, তারপরে এর মতো এ কীট পতঙ্গের মতো ছুটাছুটি করবে ছুটাছুটি করবে এদিক সেদিক, তাহলে এখনও সুযোগ আছে, আল্লাহ আপনি আমার বেজ্জিতি করিয়েন না, আপনি আমার মহব্বত করি আরশের নিচে স্থান দিয়েন, আমি আমাকে সেখান থেকে আপনি জান্নাতে আমার বাইপাসে পৌঁছে দিয়েন, আল্লাহ আমি এই কষ্ট কীভাবে সহ্য করবো, এবার এগুলো এখন থেকে দরখাস্ত করার দরকার দরকার আছে কি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াউমুন জাসিয়াতুন আন্তর্জাতিক নতজানু দিবস, জাসিয়া কোরআনে কারিমের একটা সুরার নামে আছে জাসিয়া, কি নাম জাসিয়া, কি নাম জিম আলিফ জবর জা সাইয়া সাজের সি ইয়া জবর ইয়া তা দিবেষ্টুন জাসিয়াতুন, জাসিয়া মানে এভাবে উপর হয়ে থাকবে এভাবে এমনে এমনে থাকবে, আল্লাহ ফেরেশতারা কইবো পয়সা আসেননি বালা, হ্যাঁ বালা এই মাথা উড়ে সরকারে তুই মাথা উড়ে লিকা তুই ডোনাল্ড ট্রাম্প না, এভাবে বহুত সাফারি স্যুট পরি স্টাইল করে বইছি না ডাকাত মাথা নিয়ে নিরা কে কয় খেয়াল করছেন 114 সুরের ভিত্তি একটা সুরের নামে হইলো মানে গ্যারাম্য ভাষা কখন দুটি তাহন আর কি,
এই সকল মানুষ কোটি কোটি মানুষ হাসর মাঠে এভাবে উঠতে দেখব কেউ মাথা তোলার সাহস পাবে না আহারে কষ্ট ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতা আয় হায় আপনি দেখবেন প্রত্যেক মানুষকে তারা নতজন হয়ে বসে রইছে কুল্লা উম্মাতিন তুদুআ ইলা কিতাবিয়া নতজন থাকা অবস্থা তাদেরকে ডাক দিবে এই রফিকুল্লাহ তোমার আমল নিয়ে যাও আমলনামা নিয়ে যাও মাথা উঠাইবার সুযোগ নাই এখন থেকে আল্লাহরে বলতে হইবা আল্লাহ আপনি আমার মাথা নিচু রাখিয়েন না আমার মাথা ফেস তারপর আপনার দিকে মোতাবজ্জ করে রাখিয়েন আল্লাহ অবস্থা ভয়াবহ ভয়াবহ এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন সামনে রয়েছে আন্তর্জাতিক নতজানু দিবস একটা মানুষ শরমে বিহ্বলে বিভিন্ন কারণে মাথা উঠাইবে না মাগো সেদিন জানি ইয়মা তুবলা সারায়ের সব দুই নম্বরে ফাঁস হয়ে যাবো আফসারি সাহেব ওয়াজ করি কি আমল করছে ওয়াজের টেয়ানি কি করছে না করছে সব কথা উঠে যাবো প্রত্যেকে শরমে নিচের দিকে চাইব এইভাবে বসে থাকবো নতজানু হয়ে এইভাবে উপর হয়ে কুত্তা জানে বইয়ে মাথা হালাই এমনি বইব তো অবস্থাটা কত ভয়াবহ আবার এই দিবসের নাম আল্লাহ জাল্লা শানু বলছেন আন্তর্জাতিক সুলটানা দিবস কি দিবস কি রে কয় আফসারি সব কি ওয়াজ করে আজ বুঝতে পারলাম না ইয়মন আকজন বিন নওয়াজ হওয়া লাগতাম ফুটছেন কিন্তু খেয়াল করুন সুরার রহমানের 42 নম্বর আয়াত কত নম্বর আয়াত ইউরাফুল মুজরিমুনা বিসিমাউ ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম নবীও সেদিন দেখবেন কিছু কিছু মানুষের সামনে বফ কাটিং চুল এটা ধরিয়া উল্টা ফ্যাশনের দিকে বাঁকা করিয়া ফায়ার গোড়ালিটা ধরিয়া এভাবে শূন্যের মতো ফেডে মুরগাইব কন্যাইব ঘুষাইব ফেরস্তারা সুলটানি ধরি হাতে ঘুরাইব এই চুলে তো দুনিয়াতে রাখে দিয়েছ সামনে বফ কাটিং চুল হাতে হিসির কিনা ঠিক আছে সামনে হাতে কিন্তু জুড়ি বাঁধ দিয়েছে ফেরস্তারা যাতে সহজে ধরতে পারে চুল তিন রকমের রাখা সুন্নত লিম্মা জিম্মা ওয়াফরা কানের লতি কাঁধ গাঁড় পর্যন্ত ছেড়ে দিবেন চুলকে রাসুল সাল্লামের চুল এই তরিকা ছিল আমরা যেটা রাখতেছি এটা কোনো উন্নতি চুল ন এটা হলো আঙ্গ সিস্টেমের চুল যার যার সুবিধা হয় তবে ছাড়াইলে মাথাটা এক সিস্টেমে ছাড়াবি সামনে যত লম্বা পিছও তত লম্বা তুই তো বাঘা চিত্রা কালার শার্ট একটা দি তুই কত ধনজামি করতে আসত গ্যারামটার ভিতরে হড়ি হেতে চুলের দেখতে লাগে না ডাকাইতে লাইনি আবার অনেকে চুল ছাড়ে দেখছে যেন টুবি মাত দিয়ে রেখছে ইয়ান দিক যেন দাদ্রে খাদ্রে করি ইয়ান দিক সিস্টেম করি ফাঁকির বাসার লাইনি করে রেখছে নেইমারও কাটিন আর একটা নেইমারও আসেনি আর একটা চুলের তিন রকমের রাখা সুন্নাত রাসুল সাল্লাম এভাবে রাখার অনুমতি দিয়েছেন চুল মুন্ডাইলে তো মনে করেন সোয়াব না চুল হচ্ছে মাতার জিনত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চুল সবার সেরা চুল সবচেয়ে সুন্দর কোকড়ানো চুল একদম এই পর্যন্ত রাখি দিছে এইভাবে রাখিয়ে আর যারা অনেকে রাখছ সুন্নতের নিয়ত রাজ কেডার সাইজ বেললে রাখছ ঠিকই না এই ক্যাডারে করে সাই সাই চুলটি সামনে ধরে টান দিব এনদি ফেরস তারা কথা কইব ভাই কি অবস্থা দুনিয়া যা তো বাম্পার লইছো ফাক করে চুলটা টানি আনে করলো মাগো মাগো ডাকাত মা কি তেরে তোর জোর করি মারি আর মা কইছে কে কয় কথাটা আল্লাহ কয় কে কয় সুরার রহমানের 42 নম্বর আয়াত আয়াত থেকে ফড়ি গেছত কোনোদিন খেয়াল করছো তো চুলটা সব টানি ধরে দেবে ঘুরাইব আষাঢ় মারিব এক দুই দিন না 50,000 বছর কানা মেকদারু খামসিন আলফাসানা সেদিনের মেয়াদ হবে কত চুলের দিকে সাই লুকিং গ্লাসে সাই করবেন আল্লাহ আমার চুলটি কি এভাবে ফেরস তারা ধরব ও আরশের রব আপনি মহব্বত করে আমার চুলটারে বাসায় দিয়েন আমার এই বেজ্জিতিটা করিয়েন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুন ফিদিয়াতুন মুক্তিফন দিবস আন্তর্জাতিক মুক্তিফন দিবস পালিয়মা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়া লা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির সেদিন তোমাদের থেকে মুক্তিফন গ্রহণ করা হবে না যারা কুফুরি করেছে তারা মুক্তিফন দিতে চেষ্টা করবে নেওয়া হবে না মাওয়াকুমুন নার তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম হিয়া মাওলাকুম এটারে তারা উপযোগী ওয়া বিসাল মাসির সেখানে তাদের আশ্রয় মিলবে আশ্রয় নত মায়ের মায়ের জায়গা আমরা দুনিয়াতে যত এক নম্বরে দুই নম্বরই করি এর আফসারি কওয়ার যত সরিয়ে ক বেকের টার্গেট হলো জিউদ গুণের বালা সালাও ঠিক কিনা কিন্তু ফরকালে এত ভয়াবহ হাসর মাঠ হবে
ভয়াবহতার কারণে কইবো আল্লাহ আর সারিগা হুত আছে হুদগুন জিগুন আর বোর্ডা সহ দিয়ে লাইলাম সহ সকল সম্পদ নিয়ে যান তবু আমার একটু বাঁচান। কিন্তু দুনিয়াতে যদি আপনার ছেলে লেবিয়ে যায় ইটালি যায় যদি তারপরে কোনো ফতে যদি এই আপনার অপহরণকারীদের কাছে ধরা খায় তাহলে হের করে মায়ের ভিডিও দিই এরপরে ফোন দেয় আব্বাও আব্বা যা আছে আমার সম্পদ ফেরত দিতে এটি আমি বাঘে যাহাই এটা দিয়ে হইলো ফাটান আমার বাঁচান তারা ফ্লাশ দি টানি আমার নখগুলা খুলিয়ে লেছে আব্বা শুধু আমার রুটে আছে তখন শত চেষ্টা করবেন সমুদয় সম্পদ দিয়ে হইলো হুদগারে আনবেল্লাই আর আল্লাহ বলতেছে সেদিন ছেলে মেয়ে এর পর্যন্ত আমার দিয়ে লেতেছে আমার কাছে আয় হা ও বন্দারা আমি সেদিন সেটা গ্রহণ করব না এখনও সময় আছে এখন তোমরা এবাদত করো মসজিদগুলো খালি ফজরের নামাজ দুই তিনজন ছাড়া মুসল্লি নাই ঠিক কিনা আজকে যত হাজার লোক আসছেন এই লোকগুলোও যদি আপনারা ফজরের নামাজে যাইতেন তাহলে বিশ্ব নিয়ামতটা আল্লাহ আপনাদের হাতে দিয়ে দিত দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি কোরআন তেলাওয়াত তো নাই পুরা লালমাই থানাটা আজকে যদি জরিপ করেন দশজন মানুষ পাবেন না যে কোরআন তেলাওয়াত করছে কেন ঠিক নেই একটা গ্রামে আপনি নিজে জরিপ নিয়ে দেখেন একটা মানুষও পাইবেন না কোরআন তেলাওয়াত করেন না তো এইভাবে তো মুসলমানের ইসলাম ধর্মটা টিকবে না আমরা যে মায়ের উপযুক্ত হয়ে গেছি এটাই প্রমাণ আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও আগে মাসা সিরা বাড়া বানত ঢেঁ দি তারপরে বদিল্লা দশ বিশ জনের বাত রানত এত কিছু করিও হেবুডিরা কোরআন তেলাওয়াত করতো কারণ অলিত বরিস পর্যন্ত ব্যালেন্ডার মেশিন একটা করি সুইচ দিলে এটা বাড়িয়ে এলায় ওমা কী তার শুরু হয়ে গেছে শরবত গুলি এলায় ওরে তারপরে কোত্তা কাপড় দুই এলাক কি মেশিন একটা আছে কোত্তা কাপড় সব দুই এলায় এইভাবে হেতিরা সুখ করতে করতে দশটা বাজে ঘুমোতে ওড়ে ঠিক না বেড়া ওড়ে আটটাতে হেতি ওড়ে দশটাতে হেতি আরো দুই ঘন্টা লাস্টিং পাওয়ার বেশি খানা তো শুধু খানা কথা শুধু খানা যেভাবে চলে আরে বাপ রে বাপ সব মা বন্য একটা ঘরে কোরআন তেলাওয়াত নাই আসেনি যুবকেরা হতাতে উড়িয়ে হেতে কালা ভাঁড়ারে ঠেলে হতাতে উড়িয়ে ডের ঠেলে ঠিক নেই ঠেলার কথা আসলে মহাগ্রন্থ আল কোরআনের এইভাবে ঠেলার কথার দরকার ছিল এভাবে সাহাবাই কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন আর আমাদের হাতে হাতে সবদের হাতে হাতে কি মোবাইল মোবাইল শরীফ সাহাবিদের হাতে ছিল কোরআন শরীফ আমাদের হাতে মোবাইল শরীফ এই মোবাইলে আমাদেরকে শেষ করে দিছে এখন এক দুই আয়াত কি ফড়বিনি আসলে মহাগ্রন্থ আল কোরআন ফড়বিনি এক মিনিট সময় চায় তোদের প্রতিদিন এক মিনিট এই অর্থ সহকারে কোরআনের আয়াতটা একটা আয়াত ফর তাফসির সহকারে ব্যাখ্যা সহকারে এটার হুকুম কি আহকাম কি সাহাবিরা কি আমল করছে নবীজি কি কেমন করে আমল করছে একটা একটা আয়াত শেখ কসা 365 দিনে এক বছর এলে হুরা এক বছরে একদিন অজ্ঞা আয়াত শিখলে অর্থ সহকারে হৃদয়ঙ্গম করা শিখলে 368 আয়াত শিখে হয়ে যায় তাহলে যে ছোটো ছোটো সুরাগুন দিয়ে আপনি নামাজ পড়েন আলাম তার আলী ইলাফি এইগুলো শুরু করেন না আল্লাহর রহমতে আপনি নামাজ পড়লে মজা পাইবেন নামাজ পড়তে গেলে সখীর ফানি আসবো তারপরে ফাসাব্বিহ বিহামদিক রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এইভাবে ছোটো ছোটো আয়াতগুলো কত চমৎকার অর্থ শানে নজরুলটা শিখলে তাহলে আমাদের দিল রহমত নাজিলিব কোরআন থেকে আমরা অজ্ঞ সব কিছুর দাম আছে দাম নাই কোরআনের রে আয় হায় 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 1 কোটি 10-20 লাখ টাকা খরচ করি পড়াইতেছেন ওলানারে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমার মা বুদের গ্রন্থটা আজও শিখাইলেন না হোলাগা যাও আলেমে এ প্লাস পাইছে ভালো রেজাল্ট করছে হেতেরও ফিডি দিয়ে দিছে কলেজ হেতো ইউনিভার্সিটির যার আজ মাদ্রাসাগুলো কানতেছে রে 10 বছর বাঙ্গরটা মাদ্রাসা থাইলাম একটা ছেলেরে ফায়ালা সিগারেট শিখাইতে দিলাম না সরকারে যদি ইডি বোঝে আগে বিলও বন্ধ করে দিবে তো করে বিল ধরনের কী দরকার 120 বছর যদি একোনা করে মাড়ি হালাইতাম তাহলে হিমালয় পর্বতের লানি বাঙ্গরটা এলাকা বানাইতে দিতাম হাইতাম নি তো কী ফড়াইলাম কী শিখাইলাম অভিভাবকেরাও দায়িত্ব নেয় না শিক্ষকেরাও আমরা দায়িত্ব নিই না এইভাবে না নীতি দিতে 18 কোটি মানুষের বাংলাদেশে মহাক্কে কালেম খুব কম সংখ্যক এইভাবে চলতে থাকলে 2টা বছরের ভিতরে ইসলামটা 10 নামে যাইব তো আতুড়া উড়াস সময় কম কবে আর মেরাটারিয়াস একটা হোলা একটা মাইয়ারে মাদ্রাসা ফড়াইও ফরতি মাদ্রাসায় বত্তি করাইও হায় হায় রে ইসলাম চলি যার রে চলি যার রে এটি তো কই তোরা মনে কষ্ট আছে কবে হবেটা সব হাক করি দে আর গোমর আর তো দুঃখ রাখতে পারতেছি না হৃদয়ের ভিতরে দুঃখ রাখতে পারতেছি না
কোথায় চলে যাচ্ছে আমরা দিনের পর দিন, সব গরিব মেসকিনের ঠেলি ঠেলি মাদ্রাসাত ভরি দেয়, এগুলো হইসাল লোক ওই জায়গা নষ্ট। এলিট শ্রেণীরা যদি ছেলে ফেলেরে মাদ্রাসাত না পড়ায় ইসলামটা সোজা হবে না। তো 1 কোটি টাকা খরচ করতেছেন ছেলেরে ও লেভেল ই-লেভেল পড়াইতেছেন, এই টাকা যদি মাদ্রাসায় ইনভেস্ট করতেন, মাদ্রাসার ছাত্র পড়াই হাতের নাও সরব ফরায়েজ এবারব এগুলো যদি সব ঠিক করাই দিয়ে যদি 1 কোটি দিয়ে এতে হিসে ডালতেন, আর মনে হয় এতে কাবা শরীফের ইমাম হয়ে যেত ইনশাল্লাহ, ঠিক কিনা? ফুরা ফরতি গ্রাম তো ওকে বড় আলেম বানান না, বুসি তো একটা বড় আলেম বানান, মদিনা ইউনিভার্সিটি ফাটাই দেন, আল আজহারে ফাটাই দেন, এইভাবে প্রত্যেকটা গ্রাম থেকে একটা বড় শিক্ষিত তৈরি করেন না বাইরে। ভাই ইসলামটা তো চলি যার রে ভাই, ভাই 18 কোটি মানুষের জন্য হাজার হাজার ডাক্তার আছে এমবিবিএস, কিন্তু 18 কোটি মুসলমানের জন্য আলেম নাই রে, মহাক্কেক আলেম নাই, লেবাসদারি আলেম আছে আফসারির মতো, কিন্তু আফসারি কিটা কি বা জানে? আল্লাহ বড় আলেম তুমি তৈরি করে দাও, আল্লাহ আল্লাহ পাবলিকের দিলের ভিতরে তুমি রহমত নাজিল করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ ইসলামের দুর্দিন চলে আসছে মনে হয় যেন, আল্লাহ ঘরে ঘরে মহাক্কেক আলেম তৈরি করো, আলেমদের সাথে বিয়ে শাদী দিবেন। অন্ত হুজুরকে কথা শুনলে মাইয়েরাও বিয়ে বইতে চায় না, মাইয়ারে মাইয়ের মা কব জি কবুল করছা, ক তুমি কবুল কও, বেড়ার দাঁড়ি বেড়ার দাঁড়ি, আর আব্বা তো লম্বা, আর আব্বা তো তো বেড়া বড় দেখছেন না, আসলে দাঁড়িয়ে রাখি দিছে বেড়া অল্প বয়সে, ইয়ারলাই দাঁড়ি এত লম্বা হয়েছে, কিন্তু জিজ্ঞে দাঁড়ি কামায় এক সপ্তাহতে এদুর বড় হইলে, তাহলে এতে 30 বছর দাঁড়ি কামার, তাহলে তো এতে দাঁড়ি বুঝছিতুন আপনি হরতি পর্যন্ত লম্বা হইব, তাহলে বয়স বেশি কার কি দাঁড়ি হলার না দাঁড়ি কামাইনার, আরো জোরে তুলার বালিশ বালা না এ করাত মেল বালা, এতে করাত মেল এ তুলার বালিশ দিয়ে কিস দিলে বালা না করাত, যে ক্রিম শেভ করে নেন কিস দিলে তো করাত লারে সিরিয়ে লাগবে, ওই আমার মা বোনের ঘরে হে বুঝাইতে গো পাইলাম না। আর যুবকেরা আছে মোবাইল লইয়া গান হনে গান কয়, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিয়ে হাত বান্ধে না রে, হাত বান্ধিয়ে লেছে মোবাইল দি, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে, যুবকুলের কেরে অন হারস সাকা জোর গো, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা, হাতুড়ে দেখা আল্লাহর দিকে, হাতুড়া আতকিলের তোর রানের ভিতরে ফেরতে নি এখন, আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো আজানে সুর তোলে, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে এলো আজানে সুর তোলে, ঘুম ধরিয়া যুবক দলে ঘুম ধরিয়ায় যুবক দলে দুঃখে পরাণ ফাটেলো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, ফজরে রইতে লাওয়াতে নাচনে নাচনে লাগে লো নাচনে নাচনে লাগে, আগের মতো নারী কুলের আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে লো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, আগের মতো তেলাওয়াত এখন নাই। পুরা রাত আমাদের এক একজন মানুষের হিউম্যান বডিতে ডিউটি করে 70,000 ফেরেশতা, এরা চলে যায় সকালবেলা, সকালের ডিউটিতে আসে আরও 70,000 ফেরেশতা, তাহলে দিন রাত 24 ঘন্টা আপনাকে ডিউটি দিচ্ছে 1,40,000 ফেরেশতা, দুনো দল ফেরেশতা সকাল সন্ধ্যা একসাথে হইয়া যায়, এক দলের ডিউটি ছাড়ে আর এক দলের নতুন করে আসে ডিউটিতে জয়েন দেয়, তা আল্লাহ আল্লাহ শাহানু রাত্রে যারা ফেরেশতারা ডিউটি করছে তাদেরকে আল্লাহ প্রশ্ন করেন, ফিমা ওয়াজাদতুম কি অবস্থা আমার বান্দাদেরকে ফাইসিলা ডিউটিতে, ওয়াজাদনাহুম
ইউসাল্লুন আল্লাহ পেয়েছি তারা নামাজ পড়তে আছে, তারা মাগরিবের নামাজ পড়ে। ও ফিমা তারাকতুম, কি অবস্থায় রেখে এসেছিল আমার বান্দাদেরকে? ফেরেশতারা বলে ওয়াজাদনাহুম ওয়াহুম ইউসাল্লুন, আল্লাহ পাইছি তারা ফজরের নামাজ পড়তে আছে। এইভাবে রিপোর্টটা যখন আমাদেরকে শু করে, আল্লাহ জাল্লা শাহানু বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই সমস্ত বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিলাম। আমাদের রিপোর্ট কি যায় রাত্রেগুলো যখন আল্লাহর কাছে বলে আল্লাহ এমন অবস্থা পাইছে, এতে পরবর্তী সাউয়া দোয়ান ওইভাবে সাউয়া খায় আর মানুষের গিবত করে। গিবত সেন্টার সা দোয়ানটি তো গিবত ট্রেনিং সেন্টার, ঠিক কি না? সা দোয়ানটিতে যদি আল্লাহ ফিডা দেয়, যদি জিজ্ঞেস করে যে সা দোয়ান তোর ভিতরে কিতে কিতে হয়েছে কসা, খুব আল্লাহ 24টা ঘন্টা শুধু গিবত হয়েছে, শুধু এরে হে হের গিবত এর গিবত কে কেমনে গিবত করব, এটা গিবত সেন্টার যাস নি? হ্যাঁ কেউ কেউ যাস নি, আমরা তো চাই না কজে এই বেলে কিনলে যাস, আধা কেজি আড়ার হিটে যদি বানাস এক ঘরের বেগুনে খাইতে যাবি, তুই ফরোটা খাই এলাস 50 টিয়ার হাইটিয়ার বৌগাল্লে কিচ্ছু নাস্তা, তোর মতো সিটিং জানোয়ার দুর্নীতি আসে নি, ঘরে নাস্তা বানাবি সকলে মিলি খাবি, চা দোয়ান চলবে সেখানে বিশেষ, সেখান থেকে চা যদি তোর সমস্যা চা নিয়ে আসি বাড়িতে খাবি, হিয়ানো কাজ দে, হিয়ানো আড্ডা দিবার লাই, শুধু আড্ডা কি বলছেন তার যেটা গেরামন নাই হিটে পর্যন্ত হত্যি দিন হিয়ানো আবিষ্কার হয়, ঠিক কি না? আর কিছু কিছু যে জোরে জোরে কথা কয় যেন হাতে গেরাম হাড় আলায় বোর কাছে আলি হাতে যান কিচ্ছু জান না, বোর কাছে হাতের দাম না, হাতে সাউয়ে তো আনো যে বাম্পার লয়, এরকম বাম্পার লয় না সিটিং বর্তমানে আমার মা ফিলে একজনও নাই রে, আসেনি বুড়িগের পর্যন্ত, বুড়িগের পর্যন্ত যায় মসজিদে এত করলে কি আর ভালো লাগে না, আর অবরসর তো আর ভালো লাগে না, কিন্তু হেতে যাইয়ে লাড়ি বাদি তাবার কিনে দে আগে খাড়া ফরোটা দিয়ে নেবে এমনি লাড়ি বাদি সেটা আগের গুণ দে, আগের গুণ দে মসজিদ গুলা কান দে, আগে মসজিদে জিকির হইতো, আগে সকালবেলা মসজিদে মসজিদে জিকির হইতো, কোথায় সে জিকির? এখন জিকির নাই, আগে মুক্তবে ফড়া লেখা হইতো, এখন মুক্তবের ক্রস ফায়ার অধি কিন্ডার গার্ডেন সহ শুরু করি সব কেজির ভিতরে পড়ে গেলেছি, আল্লাহ আবার তুমি মক্তব গুলা চালু করো আল্লাহ, হায় হায় মুসলমান রে আপডেট হইতেছি না, আপডেট ভাবে মরতেছি আমরা, হইতেছি না মরতেছি, তো ইনশাল্লাহ নামাজ পড়বেন নি, নামাজ অবস্থায় আমরা আল্লাহর খুব কাছাকাছি চলে আসি, আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি, পুরা গ্রামে নামাজ খুব কম সংখ্যক লোকে পড়ে, গ্রামে 100-এর ভিতরে 100 লোক আমরা সুদ খাইতেছি, সুদ করে কিভাবে মুসলমান দাবি করে নিজেকে আমি এটাই বুঝি না, শত 10 টিয়া ইচ্ছা অনিচ্ছা প্রত্যেকে আমরা সুদের লোকে জড়িত হয়ে রইলাম, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সুদের ব্যাপারে কড়া হুঁশিয়ারি হইল ফায়জানুবি হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলি, এ নবী আপনি বলেন যারা সুদ খায় তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা দেয়, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হরে কর, আল্লাহর লগে তো হারতে নো নবীর লগে হারবি নিছে, আচ্ছা নবী 200 যুদ্ধ করছে কোন যুদ্ধে ফরজে বরণ করে নো করছে নি, তাহলে তুই আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কতলে কাতাল করতে আসো, আল্লাহর হস্তে সুদখানা থেকে চলিয়ে, কিছু কিছু মা বোন আছে হেতা জগতে টিয়াগুন পর্যন্ত সুদে লাগা আছে, কই ওই গুণায় হাস্য কাটিয়া জোগাড় করছি এগুন আনার কাছে থাক লাগতাম সাইতাম, অনেক হাজি সাহেবেরা পর্যন্ত তারপরে কি করে সুদি ব্যবসা হালাতার লাগেলে কইও নাই তো আল্লাহর কোথার কসম নাই, এরপরে তো যদি কইও তো যদি সুদেও হয় কোনো আন্দি ছান না আল্লাহ কিছু টিয়া লন না আর 1 লাখ টিয়া ছাড়া তো ইজ্জত বাঁচে না, এবার বুড়িগা কয় এক বাঁতে আর বাঘ নিয়ে টিয়া এগুন দি গেছে টিয়া 1 লাখ কইছে টিয়া এগুন লাইডাম সাইডাম, এরকম সিটিং সুদি বর্তমানে আমার মা ফিলে নাই রে, আসলে টিয়া বুড়িগার হাজি সাহ মসজিদ খাড়ানির ডক দেখছে তুই কদ্দুস জায়গায় আবুটা খাড়ায় হাত যেটা হাজি আল্লাহ একবার আর ক সব সোজা করো, হেতে নিজে লাইল কাটিয়ে আছে ক সব সোজা করো, 40 বছর হেতে আধা ইঞ্চি করে কারে লাইল সাতটা আসমান জমিন তার মাথার উপর দিয়ে দিব, কারোকে যদি সীমানা 1 রত্তি ঠেলেন মাফে যদি তার জায়গাটা লই যান সাতটা আসমান সাতটা জমিন আনার গলার মধ্যে লটকাই দিব, নাউজুবিল্লাহ কর না, তো এই সমস্ত জিনিসগুলো ওয়াজে বলতেছি আমল তো করতেছেন না, থাইল্যান্ড গেলাম মানুষগুলো হিয়াল কুত্তা খায় কত খারাপ দুর্গন্ধে কোনো থাম জানা, কিন্তু কাজ করে ভালো কেউ কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, 10টা টাকার মাল লইলে তারা কত থ্যাংক ইউ দে থ্যাংক ইউ সি ইউ নেক্সট টাইম মাই ডিয়ার ওকে,
কত কনগ্রেচুলেশন দেয় পুরুষ মহিলাগুলা, আর আঙ্গ মেজাজ কত খারাপ, যার দোকানে জিএনডি জায়গা আছে ইহেন নিজেরা সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে ড্রেন, পুরো থাইল্যান্ডে একটা মশা মাছি দেখলাম না। আর আমরা চলতেছি কিভাবে? ইসলামের শিক্ষা প্রতিদিন দিচ্ছি, শিখতেছি না তো কেউ, তো এই সমস্ত শিখে আর লাভ হবে কি? তারা নবীরে দেখেন হাদিস কোরআন কখনো পড়ে নাই, তাদের দেশে হরণ পর্যন্ত নাই, মনে যেন জান্নাত নামিয়েছে। থাইল্যান্ড দেশ কান মনে যেন আল্লাহ জান্নাতে তো বইয়ে দিছে, এত সুখ এত শান্তি, আহারে নেই আমার ভাই গেছেন নি, গেছে যারা গেছে শুধু তারা জানে দেশটার মজা কি। তবে দুর্ভাগ্য আল্লাহর নাম দেখি না, অল্প কিছু মুসলমান আছে, আহা হা পুরোটা দেশের মানুষ আল্লাহ যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছে ফাত্তাও নাই। সেদিন আরেক নিউজ শুনলাম 100 কোটি মানুষের কানে আল্লাহর নাম পর্যন্ত যায় না, আল্লাহর নাম যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জগতের কাণ্ডারি, কোনো এই দাওয়াতটাও পায় না। এই দাওয়াতটা দিবে কি? আমরা দিতে হবে না? আমরা এত ফদবস্ত হয়ে যাই, একটা মুসলমান এই জবাবটা না দেওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। 810 কোটি মানুষ, 750 কোটি মানুষ কেন জাহান্নামে যাবে? এই জবাবটা তোমাদেরকে দিতে হবে। এটার জন্য আমাদের করণীয় হচ্ছে ছেলেমেয়েদেরকে আখেরাত সম্পর্কে টিচ দেওয়া, শিক্ষা দেওয়া। ছেলেমেয়ে নামাজ না পড়লে ফাও দরিয়ে নেবেন, বলে বাজি তোর ফাও দরি, তোর ফাও দরিয়ে এলেছি আব্বা আল্লাহরে সেজদা দিতে হইব, আর নবীরে দুরুদ না কখন পর্যন্ত? তুই আর ঘর থেকে তিন বাজিরে সবসময় আমার রসুলকে দুরুদ দাও, আমার ঘরটারে নামাজের ঘর বানাও। আমাদের ঘরটা একটা তারপরে বেদিনের ঘর হয়ে গেছে, ঠিক কি না? মানে ইসলামটা অপশনাল সাবজেক্ট হয়ে গেছে আমাদের, এটার কোনো দামে নাই। আর মাহফিল যুবকেরা যে করছেন আলহামদুলিল্লাহ, সামনে মহিলা প্যান্ডেল করবেন, অর্ধেক আম্মাজিদের জন্য জায়গা দিবেন, কারণ আম্মাজিরা যদি এসব কথা না শোনে তাহলে তারা কীভাবে হেদায়ত দেবে? আমরা তো নষ্ট হয়ে যাই, আম্মাজিরাও যদি কিছু কথা শোনে আল্লাহর রহমতে তারা হেদায়ত দেবে, ঠিক কিনা? আবার এটা কইলে তো কইব উম্মা হুজুর তো বোধহয় মহিলা সাহেব আল্লাহ ইনাবে দিশিয়া। মালয়েশিয়া মাহাতির দেশ সাজাইলো, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, অর্ধেক জায়গা অর্ধেক মসজিদ মুসলমানের মহিলা গল্লাই। থাইল্যান্ডও যা যেন নামাজ পড়লাম, দুইজন পুরুষ পাইলাম, মহিলাও দুইজন, মসজিদ অর্ধেক তিনতলা মসজিদ, মান মুসল্লি নাই সব তো বৈধ, সেখানে অর্ধেক, দুবাইতে অর্ধেক মসজিদ মহিলাদের জন্য, সৌদি আরব অর্ধেক মহিলাদের জন্য, তারপরে মিশর অর্ধেক মহিলাদের জন্য, যত রাষ্ট্রে গেলাম মসজিদ অর্ধি অর্ধেক পুরুষের অর্ধেক মসজিদ মহিলাদের। আঙ্গ দেশটাতে ইডি করলে কবি আবার ফতুয়া দেয়, ফতুয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, আমি কেন দিব? কথা কর না, আজকে যত শলোক যত হাজার আসছেন এই কাছাকাছি আম্মাজিগুলো যদি আসতো দুইশের কথা তারা শিখতে পারতো, নামাজের কথাটা শিখতে পারতো, আর বহু বিবাহের সম্পর্কে প্র্যাকটিক্যালি বুঝে দিতে পারতাম, ঠিক নি রে? বহু বিবাহ তো তারা অনুমতিও দেয় না, এটার কথা কইলে তো করে দালে দৌড়ায়, ঠিক কি না? কিন্তু কথা ফাইনাল, ইব্রাহিম খলিল ভাইয়ের আফসারি ভাই দুই বিয়ে না করলে চেঁচিয়ে নেব হাসর মাঠে, দনজনের তারপরে ইমিগ্রেশনে আটকাইব, তিনজন করি ছজন মহিলা কেবল আল্লাহ ইব্রাহিম ভাই আর আফসারি ভাই আটকানছে, কী হয়েছে? তারা তো জান্নাতে টিকিট পাই গেছে, আর আল্লাহ টিকিট হরে আঙ্গু হিসাব আছে, কী হিসাব? আপনি যে একটা গাড়ি বানাইছেন 7 সিট প্রিমিয়ার গাড়িতে, হ্যাঁ তারা দনজনে বিয়েতে একটা একটা করছে, আর তিন দুগুণে 6 জন মহিলা গার্মেন্টসে চলে গেছি, জোশের লগে কিতা খাবার দিয়ে ফতিতা লাগবে চিয়েছি, খারাপ জগতে এই যে গেছি জেনা ফল্লিতে, আর ঠিক হইল জিজ্ঞেস করেন সে ইব্রাহিম ভাই আর আফসারি ভাই কিনলে বিয়ে সাইরান করলো না, তখন আটা কইম আল্লাহ বড় বড় ডরে আর সিটও যাত্রী ফুরাইন, তা আল্লাহ কইব অনকে বড় বউ মার খাইব না তোড়া খাইবা, জেনা করছে জাঙ্গিরে শাসা খাইবা আলমগিরে, তাইলে বিয়ে কয় খান আর জোরে মাইর খান, আমি কই মাইর খান তুই কো সাইর খান, পরিচয় আসা খালি। তো এই কথাগুলো তাগরে মোকাইল্লা হাইলে না কই দিছ আতুডা সময় কম কবলে, এবার থেকে মাহফিলে মহিলাদের জন্য ফ্যান্ডেল করব, দরকার আছে না? এটি মুরুখ কই যাইব তো, এটি কিরণ মাল্লা সাহেব এস্টার জলসা সাই এক একটা ডাকাই তুই যাইব, পুরুষের এক এক পুরুষের আর কাছে বিষের দেখো হুজুর আরেক কুত্তা কয়, এক বললাম আন্নার নাম কি দেখো আর নাম অমুক, তো আন্নারে কুত্তা কয় কান্নার নাম তো কুত্তা ন, নাকের কাছে আঙ্গুলানি কয় রে রে রে, যে ধমক দেয় বেড়া পুরুষের, ঠিক কি না? আর এই যুগে পুরুষের লাভ নাই, মহিলা বালা আসিল বেড়া, মহিলার দাম বেশি রে, আর মহিলার লগে যারা সঙ্গে সৃষ্ট তাকেও দাম বেশি, যে সমস্ত মাইয়ের বাবা আছে মাইয়াগা প্রিন্সেল লানি হেতে তো হরতিকারাম আড়ে দে ঠ্যাং উপকা দিয়ে দিয়ে আড়ে, কত গোলামের ফো আমার মায়ের লাগে বিয়ে আসে না পাত্তা দেই না, তো এরপর সুখ টানতে সিগারেটে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফিলে নাই রে, আবিতে হলারা কি খেপা জোরে কয় আছে,
কেমনে তোকে কাছে বিয়ে দিব, তোরা মানুষের পর্যায়ে আসো, তুই খেলাম বোর্ড খেলস ইয়ানের খেরান হিয়ানো নেশা, কিছু কিছু কাম কর, দেশ উন্নয়নে কাজ কর, তাইলে মাইয়ার বাহারা ইনশাল্লাহ বিয়ে দিব। আমিন ক আল্লাহ আজকের মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিও, আর বুড়িকে ডাকাত তিনের অন্তরে রমত দিও। হোলার বয়স 30 হয়ে গেছে, বিয়ের কথা বললে কখনো হেতের নাক টিপ দিলে দুধ বার হয়, হেতের কি এর বয়স? বুড়িকে তো আনন্দে আছে, হোলা মাইয়ার চিন্তা করণের কি দরকার? যথাসময় তাদেরকে বিয়ে করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন কাজে দেরি করিও না, কয় কাজ? আর সলাতুই যাও কিতাব নামাজের যখন সময় হয়ে যায় পড়িয়ে লাইবা, তারপর ওয়াল জানাজাতো এই যাও হয়ে রাত, আর জানাজার লাশ চলে আসলে মৃত ব্যক্তির তাড়াতাড়ি দাফন কাফন করিয়ে লাইবা। আমরা দুই দিন পর্যন্ত ঘুরায় পাবলিসিটি করে আসতে নসিএনজি অমুকে এনতে কাল ফরমাইয়া আছে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগামীকাল সকাল 10টা ফরতি ফাজল মাদ্রাসার সামনে হেবটা জানা যাইব, আপনারা ব্যাকে দয়া করি আহাই হাতের কোবাই মাটি দিয়ে ইন্না লিল্লাহ রেডি আছে। এই জন্য নবীজি বলছে দ্রুত তারে কবরস্থ করিবা। আমরা তারপরে অ্যাম্বুলেন্সে ঢুকে, লাশবাহী অ্যাম্বুলেন্সে ঢুকে দুই তিন দিন পর্যন্ত রায়াতে রে, এটা কি সুন্নত না সুন্নতের খেলা? তিন নম্বর হচ্ছে ওয়াল আইয়েমু ইজা বালাগাত, আর তোমার মেয়ে যদি মেন চলি আইয়ে বালেগা হয়ে যায় দ্রুত তারে বিয়ে দিয়ে দিবা। আগে বুড়িকে সিগারেট টানতে টানতে কয় আমার মেয়ে না 30-এর আগে আমাদের বংশে বিয়ে নেই তো, কত শুদ্ধ করে এতে কথা কয়, আমার মেয়ে একটু স্টাবলিশ হোক না, নিজের পায়ে নিজে দাঁড়াক, যেন হাতের মাইয়ার দুই ঠ্যাং বাঙা, নিজের পায়ে নিজে দাঁড়াক, কি জবাব দিবেন আল্লাহর কাছে? নিজের মায়ের খেয়ে তো হারাইতেন না, আপনার মাইয়ের গুণা এডি, মাইয়ারে তো আপনি বিদেশে ভর্তি দিয়েছেন, মোহরের মোহরিমকে কাল্লকে দিলেন, আল্লাহর দরবারে আপনি একদিন দাঁড়াইতে হবে, নিজের ফরকাল বরবাদ করিয়ে এলেছেন, এখনো সুযোগ আছে তওবা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এগুলো জায়েজ হইতো, হুজুরের মেয়েরে এইভাবে দায়িত্ব দিয়ে দিত, সরকারি দায়িত্ব, হুজুরের ওয়াইফ আছে 9 জন, আমাদের আম্মাজি, কোনো সাহাবাই কারাম এটা করছে নি, শুধু একটাই আমাদের দুনিয়ার লোভে আমরা ধ্বংস হয়ে গেছি, দুনিয়ার লোভে আমরা ধ্বংস হয়ে গেছি। মেয়েদেরকে যথাসময় বিয়ে দিয়ে দিবেন, আপনি অন্যের বউ ফালার দরকার নাই, মাইয়াকে আরেক বেটার বউ আপনি কিনলে ফালেন, বালে হয়ে গেছে আপনার দায়িত্ব শেষ, এটার আরেক দিকে পৌঁছাই দেন, ঠিক নিও হলারা বিয়ের কথা মুখ খুলি কর, তাও বুড়িকে করতে হইত না কি হাতের বিয়া, হাতের রুজি রোজগার নাই, আল্লাহ কাছে আগে বিয়ে করা হর রুজি রোজগার, হাত্তা ইবনিহুমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ অনুগ্রহ করে ধনী করে দিবে। এক সাহাবী কজুর আয় তো খালি গরিব করে বিয়ে করো, কজু করছি তো এক কান কারো এক কান করো, করতে করতে তিন আন করছে, ক হুজুর গরিব তো আমিল মেসকিনে রইলাম, কারো করো না সাইড আর করছি, আর বস 4 নম্বর কার উসিলে আস্তে আস্তে আবার খালি ধনী হয়, যদি ধনী হইতিস আস বেশি বেশি বিয়ে কর, ইনশাল্লাহ গুরু হাত দরকার নাই, তো হাত দরকার হইলে আলহামদুলিল্লাহ গুরু ফের যুবকের করে যখন জিজ্ঞেস করি বিয়ে করছেন নি, ও ইনশাল্লাহ করিও, তা বেটা তোর ইনশাল্লাহ হাত দরকার হলো যদি জিজ্ঞেস করি বিয়ে করছে তুই আলহামদুলিল্লাহ করছি, তোরা কি ইনশাল্লাহর ফাটি না আলহামদুলিল্লাহ ফাটি, আল্লাহ দয় আলহামদুলিল্লাহ ফাটির যোগ দে, আর ইনশাল্লাহ এতবার আর করছে, আল্লাহ তো করে রিজিক দিয়ে লেছে, হয়াত দিয়ে লেছে, সুস্থতা দিছে, জমি 1 ডিসিমিল বিক্রি করলে তো বাড়ি 1 ডিসিমিল বিক্রি করলে আজীবন খাই যে তিয়ারবি, ইমানও আমলের সহিত কবর হয়, পৃথিবীর অবস্থা বেশি ভালো না, শখ করে যায় উড়াই যায়, আব্বা আম্মা এই পরবর্তীতে আসিল চলি গেছে তো আর আইবনি, আইবনি রে তো তুই কবর দেশে চলি গেলে আর আইবিনি, তুই কিনলে এতটা তুই যাচ্ছে ঠাঁসে খাইলো, বিয়ে করি যা কম করিচ্ছা এনজয় করি যা। আমার রাষ্ট্রবিজ্ঞানের অনেক মতবাদ ফেরছি, ইস্ট্রয় মতবাদটা আমার কাছে ভালো লাগছে, এটা হলো নাগরিকের সুযোগ সুবিধা সুখ সুখ আর সুখ আনন্দ করি যা, আর বুড়িগারে বিয়ে এক কান করা আলা, যদি বুড়িগার লাইফ পার্টনার না থাকে আরে কথা কয় না, তুমি কি চাও বুড়া বয়সে তোমার আব্বা জিনা করো চাও নি, তোমার আব্বা এতমিনানের সহিত একইনের সহিত যাতে মরে, এই জন্য বুড়ারে জমি হাঁসগন্ডা দিয়ে হইলেও একটা মহিলা দিয়ে তারে বিয়ে করা আলান, তার একটা সেবা শুশ্রূষার দরকার আছে, 10 বছর যদি বুড়িগাটা প্যারালাইসিসে থাকে তাহলে বুড়িগারে এই প্রাইভেট মেসেজগুলো প্রাইভেট সার্ভিসটা কে দিব, বুড়িগার নিচের দিকের পশমগুলো কে সাফ করবো, তারে ইমান আমল লয় কবর যাওয়ার জন্য বিয়ের বিকল্প কিচ্ছু নেই, আল্লাহু একবার,
আমরা তো মনে করেন আফসারি খালি বেশি বিয়ের কথা কয়, মি আসলে মনে খারাপ পার্টির লোক, আসলে খারাপ না, আমি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে বলতেছি, ঠিক কিনা? আর অনেক মহিলারা আছে তলে তলে কাম হিগেন বিয়ে বইতো না, আফগানি জমি দিলে তুই বিয়ে বইতো না, কিতাবের নাম শরম, বিয়ে বইলে মানসি কি কইব, কিতাবের নাম মানসি কি কইব, আপনি সাইবেন তো আল্লাহ কি কইছে, রসুল কি কইছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ শুধু তারপরে শরম আর মা ইয়া ইন্টারে হড়ে আই ক্যান নন বিয়ে বই, ইস কিতাবের নাম ইস, কিতাবের নাম কি ইস, আলী রাদি আল্লাহ আনু বলছে ক মহিলারা যদি জানতো পুরুষে তার দিকে কোন নজরে তাকা ক, তাহলে সে লোহার জামা পরত, পুরুষের একটা নজরে তো মহিলাটারে কিন্ডাপ করতে চায়, আম্মাজি নেটে টেলিভিশনে কথাগুলো শুনবেন আম্মাজি, এই জন্য বিয়ের বিকল্প কিচ্ছু নাই, বিয়েটা হচ্ছে আপনার ইজ্জত আবরু হেফাজত ইমান, ইমানকে হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়া, আল্লাহ তুমি কবুল করো, আন্তর্জাতিক নির্বাচন দিবস, আপনি দুনিয়াতে নির্বাচন করছেন ফার্স্ট ফেল যায় হয়েছেন হয়েছেন, কিন্তু ফার্স্ট ফেলের একটা নির্ধারিত সময় আছে 5 বছর, আল্লাহ জাল্লা শানু এমন একটা নির্বাচন করিব ডিগলার দিব, হে ডিগলার আর কোনোদিন শেষ হবে না, আল্লাহ জাল্লা শানু ফাফি আর নেকি সব একসাথে থাকবে, আল্লাহ জাল্লা শানু বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আজকে তোমরা আলাদা নির্বাচিত হয়ে যাও, এই আয়াত পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত কাঁদত তেলাওয়াত করত, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, রফিকুল্লাহর দিকে চাইব আল্লাহ এই কথাটা কইব, সব মানুষের এই মাইক্রোফোন দিয়ে আল্লাহ ঘোষণা দিব, মাইক্রোফোন তো নাই বুঝাবার জন্য বলতেছি, ও হাসরবাসীরা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা বদকার ফাফি আজকে আলাদা হয়ে যাও, আলাদা হওয়ার সাথে সাথে সাইড ওয়াল দিয়ে দিব আল্লাহ, নেককারের ঘরে জান্নাত বদকারের ঘরে জাহান্নাম, এই নির্বাচনে ডিক্লারে রফিকুল্লাহ যদি বদকারের দলে যায় তার উপায় থাকবে না, এখনো সময় আছে আল্লাহরে ফোন দিয়ে দিয়ে বলবেন আল্লাহ আপনি আমাকে ফাফিদের দলে নিয়ে নাও আল্লাহ, আল্লাহু আকবার, এই আয়াতটা সুরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, সুরা ইয়াসিন তেলাওয়াত করছেন, এই আয়াতটা ফুটতে আসলে কান্দি দিবেন, আল্লাহ আপনি আমাকে কোন দিকে নেবেন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের আমাকে ফাফিদের দলে নির্বাচিত করিয়েন না, আপনি আমাকে নেকিদের দলে নির্বাচিত করেন, পড়ি আমিন, জোরে জিকির করি লাইলাহা ইল্লাল্লাহ, জোরে লাইলাহা ইল্লাল্লাহ, আন্তর্জাতিক আড্ডা দিবস, এ দুনিয়াতে তো মঞ্চে আড্ডা দিতে কিন্তু সময় তো নাই, 6টা মাস মাহফিলে মাহফিলে ঘুরি, বাচ্চা কাচ্চাকে নিয়ে আড্ডা দেওয়ারও সময় পায় না, সেদিন আল্লাহ জাল্লা শানের মহব্বতের বান্দাগুলা আড্ডা দিবে, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, আমার নেককার বান্দারা বছর বছর হাজার হাজার বছর পর্যন্ত আড্ডা দিবে, আনন্দ করব, রসিকতা মশগুল থাকব, আল্লাহু আকবার, তাহলে এই আন্তর্জাতিক আড্ডা দিবসের বিজয়ের জন্য আমল করতে হবে, ইমান মজবুত করেন আমলটা ঠিক রাখতে হবে, এরপরে দিনের নাম ইয়াওমুন আরিকাতুল ইত্তেকা, আন্তর্জাতিক তারপরে স্ত্রী সহ সবাই হেলান দেওয়া দিবস, আমরা চোখের সামনে দিই ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফং ফাং এগুনের জাহান্নামের দিকে লই যাইব গা, আপনি সোফাতে ডেলান দি গবেন কিরে বাইরে আগরে কত বেকুব কইছিলি, অত আমরা এত জিতি গেলাম, হা কিরে ভাই ডোনাল্ড ট্রাম্প রে কেমন আছো, হা হা এইভাবে আপনি ডেলান দিবেন, ডেলান দি তাদের দিকে দিকে চাইবেন, ওই আল্লাহ বলতেছে দেন হুম ওয়াজওয়া জুহুম ফি জিলালিন আলাল আরায়কি মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফের গায়ে হেলান দিয়ে শোভা সেটে হেলান দিয়ে ফাফিদের অবস্থা দেখতে থাকবে, পড়ি নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াওমুন দেহকুন, আন্তর্জাতিক হাসি দিবস,
কি সুন্দরে কোরআনে কারিমটা দিয়ে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে আন্তর্জাতিক কি দিবস হাসি দিবস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে দেখি আবু জাহেলরা হাসতো হ্যাঁ মুহাম্মদের পার্টি করে মুহাম্মদের দল দিনের দিন গরিব হয়ে যায় খালি তারপরে নির্যাতনে জর্জরিত হায় মুহাম্মদ নিজও গরিব তার উম্মতেরও শেষ করতে আছে এইভাবে অজ্ঞানজ্ঞ ইয়েতাগা মাজুর তারপরে গায়ে টিপ দি ঠেলা দি হাসতো আর পরকালে মুমিনরা হাসবে কিভাবে হাসবে ফালিয়া আল্লাযিনা আমানু মিনাল কুফার ইয়াদহাকুন সেদিন মুমিনরা কাফেরদের দিকে সাইয়া সাইয়া হাসবে আলাল রয় কি এনজুরুন তাদের বক্স কাটে হেলান দিয়ে তারা সাইব আর আসব হাল সুকুইবাল কুফার মা কানু ইয়াফআলুন কাফেরদেরকে প্রতিদান কি ঠিকভাবে দেওয়া হয়েছে নি যা তারা আমল করছে আপনি আসবেন খালি করে আসবেন এ ডোনাল্ড ট্রাম্প আঙ্গুরে বেকুব মনে করছে হা 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 কিরে মেসি বিশ্বকাপ নিয়ে গেছ তুই ইমান আনলি না হা 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 তো গোল খাইয়ে লেছ ইয়মুন মুবলিসুল মুজরিমিন আন্তর্জাতিক গোলখানা দিবস কিরে ভাই আমরা মুসলমানেরা কলমা শরীফ পড়ি জান্নাতের টিকিট কাটছি তোরা আঙ্গুরে বেকুব কইছ অন্তে তোরাই জাহান্নামে হাতে ভাই শিকল বাঁধিল যেতেছে হা 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 হাসতে হাসতে ডুলি ফেরবেন আপনারা কাফেরদের দিকে সাইয়া সাইয়া আল্লাহু আকবার এখন যদি কোনো ব্যক্তি বিমানের টিকিট কাটে সৌদি এয়ারলাইন্স এসবি 803 803 নম্বর বিমান আপনাদের যদি কোনো মানুষকে একটা পাগল টিকিট ইয়ান ছোট্ট কদুর ইয়ানও আছে 20 তারিখ লেখা জানুয়ারি 20 তারিখে ফ্লাইট তারপরে টিকিটও কোনো বিমান নাই বিমানবালা নাই বিমানের বালার গ খানা নাই কিরি তারপরে আমি টিকিটে 1,03,000 টাকা দিয়ে টিকিটটা কাটলে আমি কি পাগল নেই টিকিটে তো সবাই বিশ্বাস করেনি করে তো করে কি না করে না করে তো এটা অনলাইনে টিকিট এলমে গায়েবের মাধ্যমে বুকিং দিছি তোমরা হিডারে বিশ্বাস করলে আমরাও ঠিক এ এ এ টিকিট কাটি এরপরে 19 তারিখ হাই সেক্টরলে ফরজি থেকে চলে গেছে ঢাকা বিমানবন্দর ওরে লাল লেখা শাহজালাল রহিমউল্লাহ তাআলা আন্তর্জাতিক বিমানবন্দর ওরে যখন গেটের কাছে গেছেন টার্মিনাল 1 সেখানে বললো কাম হেয়ার দেখি সু সু সি এটা দেখি কো কাম টু মি আসেন আমার লগে ও হিয়ান দিজার হিয়ান দিকে স্যার বিমানবালা রাখো এক্সকিউজ মি স্যার কাম হেয়ার আসেন এটা কইয়ে খরলের ভিতরে ঢুকে দিছি বিমান দরি সেতিয়েছেন উমা বিমানে না কিরে কত কোন হরে আবার খানা আনে দিছে মহাশূন্য এলমে গায়েবের উপরে বিমান ফ্লাই করতেছে 1,000 মাইল স্পিরিটে চলে বিমানের টিকিটেরে বিশ্বাস করেননি করেননি আমরা মোহাম্মদ সাল্লামের থেকে বিমানের টিকিট কাটিয়ে লাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিকই হাসর মাঠে যখন ঘটনা এখানে ঘটবো তখন আফসোস করবো মেসি নেইমার সারা পৃথিবীর কাফের রাজার আহারে মোবাইল বানাইলাম সেরেনা দামে লোহাই এনে এটার 1,20,00,000 টাকা বিক্রি করলাম হায় হায় এটা দিই এলমে গায়েবের ব্যবহার করি নেট দিয়ে সারা পৃথিবীর সব কিছু দেখলাম কিন্তু মুসলমানের ঘরে বেকুব করলাম অন্ত তারা ইমানানি তো ঘটনা তো ঘটাই না হলাছে তখন আমরা আসবো কিরে ভাই কিরে জো বাইডেন আরে ভাই রে ভাই 6,000 পরমাণু খেলা দেখাইছিলি ইয়ান তো টিপ দেশ 6,000 মাইল দূরে যায় ফোড়ে কিরে তারপরে ভ্লাদিমির পুতিন ভাই আয় হরে ভাই রে ভাই ঘটনা কি তখন ইসলামকে তারা বিশ্বাস করতেছে এবার লাভ হবে না আমরা হাসবো আন্তর্জাতিক হাসি দিন সামনের দিন কি আসতেছে আন্তর্জাতিক বিজয়ের হাসি কারা হাসবে আমরা ফ্রান্সে যেভাবে কাঁদছিও অল্পেল্লে কাপ লো যেতে পারো না আমরা মুসলমানরা জান্নাতের কাপটা লো যখন জান্নাতের দিকে যাবো হাসতে 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 এসে তাগর দিকে যারা মোবাইল আবিষ্কার করছি কিরে ভাই বহুত কষ্ট করে আবিষ্কার করছিলি হাসতে হাসতে তাদেরকে ক্রিটিসাইজ করি একদম গোলের বন্যা খাওয়াই দিবে ইনশাল্লাহ ঠিক কিনা আল্লাহ ঘুরে ফিরে বলছেন ইয়াউমুন তাহাকুন আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে সামনে লিল্লাহে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরিনুল আসফাত আন্তর্জাতিক শিকলবন্দি দিবস এখন তো রফিকুল্লাহ ফ্রি একদম মুক্ত যদি রফিকুল্লাহ ফাফের ফত না ছাড়ে তাহলে তার শিকলবন্দি করি হাজার হাজার
হাজার কোটি কোটি মানুষের সামনে আনা হবে। ওয়াতারাল মুজরিমিনা ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররিনা ফিল আসফাত সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাকশা উজুহাহুমুন নার। সেদিন ফাফিদেরকে দেখবেন হাতে পায়ে শিকল লাগাইয়া, তারপরে গলাতে ডান্ডা শিকল লাগাইয়া তাদেরকে নিয়ে আসা হবে। তাদের জামা হবে সারাবিলুহুম মিন কাতিরান, কালো স্যুট, কালো সাফারি স্যুট, কালো প্যান্ট, আলকাত্রার, আলকাত্রার রং কালো না নীল, কালা কালা যেগুন কোট পরছে ফাফিরা এগুলো রে। তারপরে সাফারি স্যুট লাগাইয়া কালো প্যান্ট পরাইয়া তারপরে শিকল বাঁধি আইনব, তাকসা উজু হাহুমন্নার, তাদের ফেসে মুখাগ্নি করা হবে, মুখে আগুন জ্বলব। কি ও ভাই, আপনার সাফারি স্যুট পরছিলেন, কত শিক্ষিত, কত জেন্টেলম্যান ছিলেন, ওহন দে অবস্থা, এ কালো পোশাক জাহান্নামীদের পোশাক। সূরা ইব্রাহিমের 14:49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শানু বলছে, এই জন্য কালো পোশাক কম পড়তে চেষ্টা করবেন। দেন না আমি সবসময় সাদা মারি, সাদা কত গাদ দিলাম শখে মেটে না, সাদা হলেও ফেরেশতাদের সয়েজের কালার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সয়েজ সাদা, তারপরে এরপরে কি নীল, এই রঙগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় লাগত। চেষ্টা করবেন সাদা পরার বা অন্যান্য কালার, কালো জামাটা কম পরতে চেষ্টা করবেন, কালো জামাতে উম বেশি, শীতকালে কালো জামা পরলে উম বেশি পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, তাহলে কী করতে হবে, সামনে আসতেছে আন্তর্জাতিক শিকল পরানো দিবস, আপনি কি চান আমরা হাতে পায়ে শিকল বান্ধব, গরু চোরার গো গরুর দড়ি দিই বান্ধব, সামনে সামনে, তাহলে এখন থেকে শুরু সোজা হয়ে যান। সামনে দেখবেন তো হাঁসর মাঠে শুধু বাঁধব, বাঁধি বাঁধি চেঁচাইব, সাজারুল কালবে ওয়াহুম ইউস জারুন, তা করে কুত্তার মতো এইভাবে গলাত রশি লাগাই লাগাই চেঁচাইব। 50,000 বছর, কয় হাজার বছর, তো সেদিন সম্পর্কে আমরা সতর্ক হওয়ার সময় এখনে। লাইলাহা ইল্লাল্লাহ জোরে কটা বাজছে জানছে? 11টা বাজছে, শেষ করে দিই। কিছু কিছু মানুষের চেহারা সেদিন কালো থাকবে, তারপরে কিছু কিছু মানুষের চেহারা সুন্দর হবে, উল্লাসিত উদ্ভাসিত থাকবে, বিজয়ের হাসি হাসবে তারা। সেদিন যেভাবে বিজয়ের হাসি আর্জেন্টিনা হেসেছে আর কেঁদেছে জন্মের কাঁদা ফ্রান্স, সেদিন মুসলমানেরা বিজয়ের হাসি হাসবে, খুশি দোয়া হেকাতুম মুস্তাফসেরা, হা করে তারা হাসবে। আল্লাহ আমার শ্রোতাবিন্দুকে তুমি হাসাইও। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো প্রিয় বন্ধুরা, যা কয়েকটা কথা বললাম পরকালের জন্য প্রস্তুতি নেন, হাসরের মাঠ অত্যন্ত ভয়াবহ, সেদিন আমল ছাড়া কোনো উপায় নাই, নিজের ইমান ও আমলে কোথায় গলতি আছে নিজ দায়িত্বে সেটা রিপেয়ারিং করেন, সঠিকভাবে সঠিক ইমান নিয়ে কবর দেশে আসেন। আর কোনো কথা আছে না মুনাজাত দিমু? তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ, এ পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ হাদিয়া যা মঞ্জুর করেছে এর বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নূরে মুনাব্বার করে দাও, সকল মুরসালিনদের কবরকে নূরে মুনাব্বার করে দাও, সকল মুরসালিনদের কাছে আমাদের সালাম পৌঁছাইয়া দাও। আল্লাহ এই আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, ফ্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ যে মাদ্রাসা ফিল্ডে মাওলা বয়ান করলাম, মেহরবানি করে মাদ্রাসাকে তুমি কবুল করো, শিক্ষক মহোদয়দেরকে কবুল করো, কমিটিদেরকে তুমি কবুল করো। আল্লাহ গায়েবী মদত দিয়ে মাদ্রাসাকে সাহায্য করো। আল্লাহ এই মাদ্রাসা থেকে তুমি একজন কাবার ইমাম তৈরি করিও। আল্লাহ এই মাদ্রাসা থেকে মদিনা শরীফের একজন আল্লাহ ইমাম তৈরি করি, মদিনা মসজিদে যাতে ইমামতি করতে পারে। আল্লাহ ফরতি গ্রামের মানুষ কত ভালো মাওলা, মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমার শ্রোতাবিন্দুদেরকে ক্ষমা করে বাড়িতে পৌঁছাইয়া দাও। আল্লাহ